আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডেটা স্ট্রাকচারের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি আমি মূলত একজনের রিকোয়েস্টে তৈরি করছি ডেটা স্ট্রাকচারের একটা কনসেপ্ট সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই টপিকটা আমি আরো কিছুদিন পরে টাচ করতাম বাট যেহেতু আর্লি রিকোয়েস্ট করা হচ্ছে এই জন্য আমি এই টপিকটা নিয়ে আজকে ভিডিও তৈরি করছি সো लेट्स গেট स्टार्टेड তো এখানে তোমরা অ্যালগরিদমটা দেখতে পাচ্ছো বাট আমি প্রথমে অ্যালগরিদমটা বুঝাবো না আমি জাস্ট আইডিয়াটা দিতে চাচ্ছি যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা কিভাবে করি প্রথমে আমরা এটা বুঝবো তারপর আমরা অ্যালগোরিথমটা বোঝার চেষ্টা করব তো সাপোজ আমাদের একটা ম্যাট্রিক্স আছে এ অ্যান্ড এর এলিমেন্টগুলো হচ্ছে সাপোজ ওয়ান টু সি ফোর আর একটা ম্যাট্রিক্স আছে তোমার সাপোজ টু জিরো থ্রি টু এরকম ঠিক আছে তো এই দুটা ম্যাট্রিক্সের আমরা মাল্টিপ্লিকেশন করব। তো যখন আমরা মাল্টিপ্লিকেশন করি তখন আমরা কিভাবে করি জিনিসটা যে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকে সেটা রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এভাবে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশনটা করে থাকি তাহলে আমাদের মাল্টিপ্লিকেশনটা হবে দেখো এটার রো মানে এর রো এন্ড বি এর কলাম তাই তো তো দেখো এর রো প্রথমে আছে তোমার হচ্ছে ওয়ান অ্যান্ড বি এর কলমের প্রথম হচ্ছে টু তাহলে হবে ওয়ান ইন্টু টু এর সেকেন্ড মানে রো এর সেকেন্ড হচ্ছে থ্রি বি এর কলমের সেকেন্ড হচ্ছে থ্রি সো প্লাস থ্রি ইন্টু থ্রি এই হয়ে গেল হয়ে গেল আমাদের একটা সেকেন্ড আমাদের দেখো এখানে আরো একটা কলাম আছে তাই না তো এটাও করতে হবে তখন আমরা এটা কিভাবে করব ওয়ান ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু টু ঠিক আছে তো ওয়ান ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু টু একইভাবে আমাদের নিচেও করতে হবে নিচের রো হচ্ছে টু আর এটার প্রথম কলম হচ্ছে টু সো টু ইন্টু টু প্লাস ফোর ইন্টু থ্রি একইভাবে টু ইন্টু জিরো অ্যান্ড ফোর ইন্টু টু ঠিক আছে তো এটার যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে দেখবো এখানে হয় ইলেভেন সিক্সটিন তো এইভাবে আমরা ম্যাট্রিক্স এর ম্যাথটা সলভ করে থাকি তো যেভাবে আমরা ম্যাট্রিক্স এর ম্যাথটা সলভ করে থাকি একইভাবে আমরা এটার অ্যালগোরিদমটা তৈরি করতে পারি তো দেখো এখানে অ্যালগোরিদমটা তৈরি আমরা কিভাবে করি যে প্রথমে আমাদের কাজ হচ্ছে এর রোটা সেট সেট করা করা সেকেন্ড কাজ হচ্ছে হচ্ছে এর কলামটা এন্ড তৃতীয় কাজটা এবং কলামকে গুণ করে দেওয়া শুধুমাত্র এতটুকু করলে কিন্তু আমাদের ম্যাট্রিক্সের এর মাল্টিপ্লিকেশনটা হয়ে যাবে সে এবার চলো আমরা অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যালগোরিদমটা আমি লিখে রেখেছি দেখো প্রথমে আচ্ছা এখানে ভ্যারিয়েলগুলো একটু তোমাদের বুঝিয়ে দিতে চাই যে এখানে কিভাবে সেট করেছি বা সেট করেছি আমি সুবিধার জন্য যে কিওয়ার্ড গুলো কিভাবে অ্যারে বা ম্যাট্রিক্স যেটার তোমার এরকম করে অবশ্যই কতগুলো এলিমেন্ট থাকবে তাই তো তো প্রত্যেকটা মাল্টি ডাইমেনশনাল কিন্তু তোমার র এবং কলাম থাকে তো আমরা সুবিধার জন্য ধরে নিচ্ছি এর রো এবং কলাম হচ্ছে এম এবং পি এবং বি এর তোমার যে রো এবং কলাম সেটা ধরে নিচ্ছি হচ্ছে পি এবং তোমার হচ্ছে এম সো এখন বলতে পারো যে এটার জন্য পি আবার এটার জন্য পি কেন নিলেন মাল্টি ডাইমেনশনাল এর এর মাল্টিপ্লিকেশন করতে গেলে আমাদের একটা রুলস আছে সেটা হচ্ছে এর কলাম এবং বি এর রো সেম হতে হবে আদারওয়াইজ ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন করা যাবে না এই জন্য আমরা হচ্ছে এটারও পি নিলাম এটার রোটাও পি নিলাম ঠিক আছে এবং এই দুটার মাল্টিপ্লিকেশন করলে কি হবে এই দুটার মাল্টিপ্লিকেশন করলে হবে যে এর রো এবং বি এর কলামের প্রোডাক্ট তাই তো এই জন্য এটা হবে এর রো হচ্ছে এম বি এর কলাম হচ্ছে এন তো এটা হবে এম ইন্টু এন ঠিক আছে এটা হচ্ছে এম ইন্টু পি এটা হচ্ছে পি ইন্টু এন এটা হচ্ছে এম ইন্টু এন তো এই এটার হিসাব করে আমরা এখানে অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করব তো এখানে দেখো প্রথমে কি করা হয়েছে যে রিপিট স্টেপ টু টু ফোর ফর আই ইকুয়ালস টু ওয়ান টু এন দুই নম্বর এবং দুই থেকে নিয়ে চার পর্যন্ত সবগুলো স্টেপ তোমার হচ্ছে রিপিট করবে কিসের জন্য আই ইকুয়াল টু ওয়ান টু এম এখানে এম কি এম হচ্ছে আমাদের রো দ্যাট মিনস তোমার এর রো তাহলে আমরা কি করতে যাচ্ছি যে এর রোতে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা ট্রাভাস করতে যাচ্ছি ঠিক আছে তো এর রো এর সবগুলো এলিমেন্টকে ট্রাভাস করার জন্য আমরা এই লুপটা ইউজ করলাম ঠিক আছে সেকেন্ড যে স্টেপ সেটাতে কি করলাম রিপিট স্টেপ থ্রি এন্ড ফোর ফর জে ইকল টু ওয়ান টু এন জে টু ওয়ান টু এন দেখো এখানে আমরা কি করলাম এন কিসের জন্য এন কিন্তু হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে বি বিয়ের কলাম সেটার জন্য আমাদের মেন কাজ কি যে এর রো এবং বি এর কলমকে নিয়ে কাজ করা তাই না এই জন্য প্রথম স্টেপে আমরা এ রো নিয়ে নিলাম এবং সেকেন্ড স্টেপে আমরা বি এর কলমকে নিয়ে নিলাম বিয়ের কলামের প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করে ফেললাম ঠিক আছে এই জন্য আমরা এই দুটা লুপ ইউজ করলাম তিন নম্বর স্টেপে দেখো কি করা হয়েছে যে সেট সি আই জে ইকুয়ালস টু জিরো এটার মানে কি সি হচ্ছে একটা অ্যারে এখানে আমরা দেখেছ যে অ্যারেটা নিয়েছি তোমার হচ্ছে মাল্টিপ্লিকেশন করার জন্য আই হচ্ছে এখানে কিন্তু এম আর এন কে ইন্ডিকেট করছে এখানে তাই না তো এম এন এন হচ্ছে ওটার রো এবং কলাম তো সি আই জে মানে হচ্ছে যে সি এর রো এবং কলাম তো সি এর রো এবং কলামকে প্রথমে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করার অর্থ এই দাঁড়াচ্ছে যে প্রথমে আমরা এই যে ম্যাট্রিক্সের এর মাল্টিপ্লিকেশনটা করবো এটার যে এলিমেন্টগুলো আছে সবগুলোকে প্রথমে জিরো ইনশিয়ালাইজ করে তারপরে হচ্ছে আমরা এর গুম ফলকে বা এর মাল্টিপ্লিকেশনকে অ্যাড করব এটা হচ্ছে বেসিক রুল যে প্রথমেই কিন্তু আমাদের ম্যাট্রিক্সকে তোমার হচ্ছে প্রথমে জিরো জিরো করে নিতে হয় ঠিক আছে লাস্ট অ্যান্ড ফাইনাল যে স্টেপটা আছে এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমের মেন অংশ ঠিক আছে চার নম্বর স্টেপটা হচ্ছে আমার অ্যালগোরিদমের মেন অংশ এই কাজ এই অংশটাকে যদি বুঝতে পারো তাহলে তোমার অ্যালগোরিদমে পুরো বুঝা হয়ে গেল দেখো টিপি ফর কে ইকুয়াল টু ওয়ান টু পি কে ইকুয়াল টু ওয়ান টু পি তোমার হচ্ছে পি আসলে এখানে কি দেখো তোমার এই যে এখানে একটা জিনিস বলেছিলাম না যে এর হচ্ছে কলাম এবং বি এর তোমার হচ্ছে রো এই দুটা কিন্তু সেম থাকতে হবে ঠিক আছে এবং এই দুটো দ্বারাই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের কখন রো এবং কলাম শেষ হয়ে গেছে ঠিক আছে তো এর রো এবং তোমার হচ্ছে সিরিয়ালি কাউন্ট করার জন্য এখানে আমরা কেক টু ওয়ান টু পি ব্যবহার করলাম ঠিক আছে এবং এর ভিতরে আমাদের মেন কাজটা মেন কাজটা কি যে এ দেখো এই অংশটুকু এ আই কে এ আই কে মানে হচ্ছে আমাদের এই যে এর এর মানে এ নামের এর প্রথম যে ইন্ডেক্সটা এবং তোমার হচ্ছে যে যে প্রথম 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 কলামটা ঠিক আছে এর রো এবং কলাম এই দুটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম ঠিক আছে এর প্রথম রো এবং বি এর প্রথম কলাম এই দুটার মাল্টিপ্লিকেশনটা আমাদের কোথায় সেট হলো সি আই যেতে মানে তোমার হচ্ছে এই মাল্টিপ্লিকেশনের জন্য যেই ক্যারেটা নিয়েছি সেটার প্রথম লোকেশনে আর সি আইজে কে যোগ করছি কেন প্রত্যেকবারই তো আমাদের লোকেশন জিরো থাকছে ঠিক আছে তো জিরোর সাথে সেটা যোগ করা মানে হচ্ছে আমাদের যে মাল্টিপ্লিকেশনের পরে যে ভ্যালুটা সেই ভ্যালুটাই থাকবে ঠিক আছে জিরোর সাথে সেটা যোগ করার আসলে কোনো मीनिंग নাই বাট যেহেতু সেখানে অলরেডি জিরো আছে এটাকে তোমার হচ্ছে সাম করে নেওয়া হচ্ছে ঠিক আছে এই কাজটা কিন্তু অনেক সময় তোমার এখানে সি আইজে প্লাস এভাবেও দেওয়া যায় ঠিক আছে তুমি যদি এটা না দিতে চাও এই অংশটুকু না দিতে চাও তাহলে তোমাকে দিতে হবে যে সি আই জে ঠিক আছে শর্ট হ্যান্ড যেটা সি প্রোগ্রামের শর্ট হ্যান্ড যেটা বলে সেভাবে এই কাজটা করা যায় তো এইভাবে আসলে অ্যালগোরিদমটা তৈরি করা যায় বাট রিপিটেডলি অ্যালগোরিদমটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমি এখনই বুঝাতে পারছি না বাট আমার ধারণা আমি একটা আইডিয়া দিতে পেরেছি যে কিভাবে তোমার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করা হয়